বেইলি রোডের রেস্তোরাঁয় গিয়ে আগুনে পুড়ে 46 জনের প্রাণহানির পর অভিযানে নামে প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে বন্ধ করা হচ্ছে একের পর এক রেস্তোরাঁ। তবে ঢাকা শহরে অভিযানের নামে প্রশাসন হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। 29 ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের পর থেকে 42টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে দাবি করে সংগঠনের মহাসচিব বলেন, বেকারি শিল্পের মতো রেস্তোরাঁ শিল্প পুঁজিপতিদের দখলে নেয়ার ষড়যন্ত্র চলছে। বেইলি রোডের ঘটনার দায় কেউ এড়াতে পারে না। হয়রানি আমাদের করা হচ্ছে, এটা আসলে কোনো সভ্য দেশে হতে পারে না। আমি বলি হাইনার মতো ছাপিয়ে পড়েছে। এই এই করাপ্টেড অফিসারগুলো এতদিন ঘুমাইছিল কেন? কেন আজকে বুলডোজার নিয়ে এই দুইটা রেস্টুরেন্ট বন্ধ করলো একটু আগে? আমাদের এই এমপ্লয়ীদের কে এই এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবে? এর মধ্যে বিভিন্ন জায়গায় চিঠি পাঠিয়েছে রেস্তোরাঁ মালিকদের সংগঠন, চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কাছেও। তাদের দাবি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বাস্তবায়নের সমন্বিত উদ্যোগের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 500 কতগুলো চিঠি বের করেছি আমি আজকে আপনাদের মাধ্যমে বন্টন করবো। প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি, কেউ আমাদেরকে রেসপন্স করে নাই। একটা টাস্কফোর্স গঠন করেন, 3 থেকে 6 মাসের মধ্যে সমস্ত রেস্তোরাঁ, যে টাস্কফোর্সে সব লোক থাকতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে লোক থাকতে হবে। রেস্তোরাঁ সমিতির হিসাবে সারা দেশে 4,81,000 রেস্তোরাঁ রয়েছে, এতে কাজ করেন 30 লাখ লোক। আমাদের 30 লক্ষ শ্রমিক কাজ করছে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।